যেটা আমরা গতকাল স্পেশাল বুলেটিনে দিয়েছিলাম যে এই 15 থেকে 20 এই সময়টা আমাদের এখানে কন্ডিশনস ফেভারেবল ফর থান্ডারস্টর্ম ডেভেলপমেন্ট, সেটা গত 24 ঘন্টায় অনেকটাই রিয়ালাইজ হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কালকে ঝড় বৃষ্টি সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিং হয়েছে, এটা কিন্তু আজকেও জারি থাকবে। আজকে অলরেডি বেশ কিছু ওয়ার্নিং আমরা ইস্যু করেছি, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এবং আজকে শুধু থান্ডারস্টর্ম না, তার মধ্যে মুর্শিদাবাদ আর বীরভূমের কিছু জায়গায় কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকবে। তো এই কন্ডিশনসটা আজকে, আগামীকাল, পরশু এবং 20 তারিখ অবধি কিন্তু আমাদের এখানে ফেভারেবল আছে থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের, ফলে সাথে লাইটনিং এবং গাস্টি উইন্ডও থাকবে। কলকাতাতেও আজকে থান্ডারস্টর্মের সম্ভাবনা থাকছে, যদিও এই মুহূর্তে অনেকটাই দূরে আছে, মানে ওই যেটা বললাম বর্ধমান বীরভূমের উপরে আছে। আমরা মনিটরিং করছি, এরকম যেমন আউটকাস্ট আমরা 2-3 ঘন্টা আগে দিই, সেরকম সম্ভাবনা হলে, তবে আজকে সম্ভাবনা আছে আসার। আগামী ওই যে বললাম 20 তারিখ অবধি কন্ডিশনস ফেভারেবল আছে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ডের, যেটা আমরা গতকাল স্পেশাল বুলেটিনের মাধ্যমে দিয়েছি। আর আগামীকাল তো আপডেট দেবো একটা। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি মোটামুটি আজকে ওই 18 থেকে 20 যেটা আমরা বলেছিলাম, 16 থেকে 20 সেটাই থাকছে। তার মধ্যে প্রথম দুদিনে একটু নিচের দিকে অর্থাৎ 2 দিনাজপুর একটু কম, মেইনলি উপরের 5টি জেলায়। তারপর থেকে মোটামুটি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এই মুহূর্তে নেই আগামী 5 দিনে, ফলে তাপমাত্রা ওয়াইজ খুব একটা অ্যাডভার্স কিছু থাকবে না। মেইনলি যেটা হচ্ছে এই থান্ডারস্টর্ম লাইটনিং হবে, কখন কোথায় এক্স্যাক্টলি লোকেশন স্পেসিফিক যেটা, সেটা তো ওই 2-3 ঘন্টা আগেই আমরা জানাবো, কিন্তু কন্ডিশনস ফেভারেবল থাকছে। এবং আজকে অলরেডি কিন্তু বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে শুরু হয়েছে, এবং আশা করা যাচ্ছে কিছু শিলাবৃষ্টিও বীরভূম এবং মুর্শিদাবাদে বিশেষ করে হওয়ার সম্ভাবনা।